পিঠ চুলকে দিব, লক্ষণ দা আমার পিঠ চুলকে দিবে। তাদের মনের মধ্যে একটাই আনন্দ যে দাগ এই চোরটাকে জেলের ভেতরে ঢোকানো গেছে, এই চোরটাকে গরু পাচারকারীটাকে বিজেপির সরকার, কেন্দ্র সরকার, তার ইডি, সিবিআই যারা নিরপেক্ষভাবে কাজ করছে তারা জেলে ঢুকিয়েছে। আগে কি হতো বন্ধুগণ, যারা রাজনীতি করতেন তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতো। দেখবেন কংগ্রেস এত বছর শাসন করেছে, এখানে বামফ্রন্ট শাসন করেছে 34 বছর, বামফ্রন্ট কংগ্রেসের কোন নেতার বিরুদ্ধে কিছু করেনি, কংগ্রেসও আমাদের জ্যোতিবাবু, স্বর্গীয় জ্যোতিবাবুর ছেলে চন্দন বসুর বিরুদ্ধে কোনো কিছু করেনি। নিয়ম কি ছিল, আমি যদি রাজনীতি করি কোন বিজেপিতে, লক্ষণদা যদি রাজনীতি করেন অন্য দলে, আমি লক্ষণদার পিঠ চুলকে দিব, লক্ষণদা আমার পিঠ চুলকে দিবেন। দিল্লি থেকে বাংলা এটাই নিয়ম ছিল, কোন নেতার ছেলে মেয়েদেরকে কেউ ধরত না, তাদের বাড়িতে কোনো রেড হতো না। নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী, তিনি এসে বলেছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা। নিটকো টাইলস মেড ইন ইতালি এবার চলে এসেছে হালি শহর খাসবাটিতে, শ্যাম সুন্দরী তলা, জিপি রোড। এখানে পেয়ে যাবেন ইউনিক অ্যান্ড এক্সক্লুসিভ, অসাধারণ এবং স্টাইলিশ ব্র্যান্ডেড অ্যান্ড বিউটি ওয়ার্ল্ড ক্লাস কালেকশন, টাইলস, মার্বল, গ্রানিটো, ব্ল্যাক স্টোন অ্যান্ড স্যানিটারি হাব, ইউনিক কালেকশন। আর দেরি না করে আজই চলে আসুন নিটকো টাইলস এ। আমাদের ঠিকানা হাল শহর খাসবাটি, শ্যাম সুন্দরী তলা, জিপি রোড। আমাদের ফোন নাম্বার 0333-5616190। মনে রাখবেন টাইলস মানে নো বাজারিয়া, অনলি নিটকো। কল্যাণী মেইন রেল স্টেশন সংলগ্ন সুশ্রুত হসপিটাল এই অঞ্চলের একমাত্র NABH স্বীকৃত মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানে আধুনিক প্রযুক্তি সহ রয়েছে 3টি অপারেশন থিয়েটার, আধুনিক অর্থোপেডিক অপারেশন, আছে সমস্ত রকম সার্জারি, জেনারেল সার্জারি এবং ল্যাপারোস্কোপি সার্জারির ব্যবস্থা। এখানে 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তার, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দ্বারা পরিচালিত 12 বেডের ICU ইউনিট, সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা সহ ভেন্টিলেটরের ব্যবস্থা। সুশ্রুত হসপিটালের নবতম সংযোজন বিশ্বখ্যাত ফ্রেজেনিয়াস কোম্পানির ডায়ালিসিস ইউনিট। কল্যাণীর বুকে অত্যন্ত কম খরচায় এই চিকিৎসার সুযোগ পাওয়া যাচ্ছে অভিজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তার স্বস্তিক পুরুকাইতের তত্ত্বাবধানে। এছাড়া আউটডোর ইনডোর কেবিনের সুবিধা সহ আছে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, প্যাথোলজি, ইকোকার্ডিওগ্রাফির ব্যবস্থা। সুশ্রুত হাসপাতালের উদ্দেশ্য হল সঠিক মূল্যে সঠিক পরিষেবা প্রদান করা।